পৌর নির্বাচনের পরিবেশ কমিশনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এমন কথা মানতে রাজি নন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা চাওয়া মানেই তা কমিশনের অসহায়ত্ব বোঝায় না। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আচরণবিধি মানতে বাধ্য করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে ইসি। যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক, আচরণবিধি না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে এখন আর কোনো শোকজ নোটিশ নয়, সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। পারিপার্শ্বিক অবস্থা আমাদের বিপক্ষে চলে গেছে, এটা এক মোটেও সত্য নয়। এখনও আমাদের কাছে যা রিপোর্ট আছে, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। আচরণবিধি ভঙ্গের পরেও যারা কোনো ব্যবস্থা নেবে না, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো। এই কথা শুধু নিজের সবাই যেভাবে বলেছি, আবার বলেছি, তোমরা যে কোনো ব্যবস্থা নাও আইনগতভাবে, আমরা সব সমর্থন করবো এবং শেষ পর্যন্ত তোমাদেরকে ডিফেন্ড করবো। তোমার ভয় পাওয়ার কিছু নাই, সে যেই হোক না কেন, কারোর কাছ থেকে সহায়তা চাওয়াটা নির্বাচন কমিশনের কোনো ভুলের কারণ না বা অসহায়তারও কারণ না। মূলত সুন্দর নির্বাচনের জন্য সবার সহযোগিতায় নির্বাচন কমিশন চাইতে পারে।